সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। যারা আমাদের নিয়মিত দর্শক নিশ্চয়ই জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে এই অনুষ্ঠানে এই সময় আমরা কথা বলি। দর্শক, নেতৃত্বের দ্বন্দ্বে গতকাল রবিবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ভেঙে গেছে। ভাঙার জন্য দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছেন, তবে প্রশ্ন দেখা দিয়েছে বিভক্তি চূড়ান্ত হওয়ার পর বঙ্গবন্ধু অধীনস্থ দলীয় কার্যালয়ের মালিকানা কারা পাবেন, দুই পক্ষের এমপিদের সদস্য পদের কী হবে, একের পর এক ভাঙনের পর দলটির অস্তিত্বই বা টিকিয়ে রাখা কতটা সম্ভব হবে, এই সব বিষয় নিয়ে কথা বলবো আজ। আবারও কেন জাসদে ভাঙন, এই শিরোনামে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদলকে। মইনুদ্দিন খান বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই সময় যোগ দেওয়ার জন্য। যেটা বলছিলাম, সবাই জেনে গেছে এই মধ্যে যে আপনাদের দলে একটা ভাঙন দেখা দিয়েছে। আমরা, আপনি বিজ্ঞানের ছাত্র, আপনি জানেন অণু থেকে পরমাণু হলে পরমাণু অনেক শক্তিশালী হয়, কিন্তু দল ভাঙার সেই পরমাণু নিশ্চয়ই শক্তিশালী নয়। কেন আপনারা আবারও এই ভাঙনে গেলেন? দেখুন, আপনাকে পরিষ্কার করে বলি, আমাদের দেশের একটা ট্রেডিশন আছে, যখন এই ভাঙাভাঙি হয়, উল্টাপাল্টা কথা হয়, বিষোদগার হয়, যেমন কম বেশি ইনু সাহেবের সাথে আমি 45 বছর পথ হেঁটেছে, আপনার ওই ল্যাটিন আমেরিকান গানের মতো, আই হ্যাভ ওয়ার্ক থ্রু দ্য লং লং অ্যাভিনিউ অফ সরোস টুগেদার। তো নিচে কম সময় নয় না, কিন্তু ভাঙাভাঙি যখন হলো, তো ওনার কাছে আমি সন্ত্রাসবাদী হইলাম, আমি জঙ্গি হইলাম, আমি জঙ্গিদের মদতকার হলাম, ষড়যন্ত্রকারী হলাম। এইটা হলো রসম আমাদের দেশের, প্যাটার্ন কথা বলা মূলে যেতে চায় না। জাসদের এই ভাঙনের পিছনে ভিত্তি আছে, ওই বিতর্কগুলো কিন্তু কেউ আনছেন না। আনছেন যেটা, সেটা হলো আমাদের এখানে যেগুলো মুখরোচক কথাবার্তা সেগুলো বলছে। আমি একটা কথা বলি, ধরুন আওয়ামী লীগের মতো দল, ওই দলটার ম্যাগনেটিক অ্যাট্রাকশন ইজ বঙ্গবন্ধু, সো দ্য পিপুল হু আর বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য আছে, তারা কিন্তু যেমন তেমনভাবেই কিন্তু দলটার সাথে থেকে যাবে। কিন্তু জাসদের মতো একটা দল ইজ ভেরি ভাইব্রেন্ট অ্যান্ড ভায়োলেন্ট, এরকম একটা দল, এ দল তো ওরকম প্রতীক নাই, তাহলে কতগুলো বেসিক ঠিক থাকতে হবে। বেসিক ঠিক না থাকলে এই দলটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। এই বেসিকের একটা সবচেয়ে বড় জিনিস হলো আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা, মানে আপনি যখন মাথার উপরে কোনো মডেল রাখতে না পারেন, প্রতীক রাখতে না পারেন, তখন এই আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাটা খুব ইম্পর্টেন্ট। সেটা যে যিনি দলের দায়িত্ব নেবেন, দলের দায়িত্বান লোকজন থাকবেন, তারা নির্মম হতে হবে, সবার প্রতি আপনি একইভাবে সমদৃষ্টিতে নজর রাখতে হবে, কারো প্রতি বিশেষ আনুগত্য, বিশেষ দৃষ্টি, বিশেষ সম্পর্ক, এই সমস্ত দলগুলোতে সবসময় সমস্যার সৃষ্টি করবে। এই জায়গায় আপনার, আমি একটু ইন্টারাপ্ট করছি, যে আপনারা অভিযোগ করেছেন উনি বিশেষ আনুগত্য, বিশেষ সম্পর্ক, এবং উনি স্বেচ্ছাচারিতার জন্য আপনারা দল ভাঙছেন, আই মিন হাসানুল হক ইনু সাহেবের, সেটা কিভাবে আপনাদের অভিযোগ? আমি সহজ করি, আমরা এর আগে কাউন্সিল করেছিলাম 2010-এ, উনি প্রেসিডেন্ট হয়েছেন, আম্বিয়া সাহেব সেক্রেটারি হয়েছেন, আমি কার্যকরী সভাপতি, ছয় বছর হয়ে গেল। এখন আপনি সভাপতি, আপনি যদি আম্বিয়া সাহেবকে সারপাস করে কাজ চালাতে চান, বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক। আপনি যদি সেক্রেটারিকে ছোট করতে চান, বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক। আপনি সেক্রেটারি থাকা অবস্থায় যদি দেখা যায় আপনার আদেশ নির্দেশ কথা বার্তা অন্য কারো কাছে যাচ্ছে, তখন বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আপনারা ভাঙনের আগে কি সে ধরনের অভিযোগ করেছেন? সে ধরনের অভিযোগ দলে সবসময় হয়েছে, বাইরে আসে নাই, হয়তো দলে সব সময় হয়েছে। তৃতীয় যে প্রশ্নটি, সেটা হলো এই, আপনি বলছেন এই ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত আনুগত্য বা ব্যক্তিগত আবেগ, সেই জায়গার রিফ্লেকশন কি? যেই দিনের কথা বলছেন
সেই দিনে দুটো প্রশ্ন নিয়ে বিতর্ক হয়েছে। দুটো প্রশ্নের একটা হলো, এই দলে 2010 সালে আমি প্রস্তাব করেছিলাম যে যারা প্রধান দায়িত্বে আছেন, সভাপতি, কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক, এক টার্মের বেশি থাকতে পারবেন না। সেদিন কিন্তু পুরো কাউন্সিল সেটা মেনে নিয়েছে। তাহলে এই ব্যক্তিগুলো কারা? এটা হলো ইনু, বাদল, আম্বিয়া। মানে ইভেন পদ অদল বদল করেও থাকতে পারবেন না, আপনাদের চলে যেতে হবে, নিউ লিডারশিপ আসবে, আবার আপনারা পরবর্তীতে আসতে পারেন। এই প্রস্তাবটা কেন করেছে আমাদের দেশে 2010-এ? এটা কিন্তু পাশ করা প্রস্তাব, এটা আমাদের ইয়ের পার্ট, কনস্টিটিউশনের পার্ট। এখন প্রশ্ন হলো, প্রস্তাবটা এ কারণে করেছি, আমাদের দেশের দলের দায়িত্ব যারা নেন তারা জমিদারি মনে করেন, কেউ কেউ 30 বছর ধরেও থাকেন, 25 বছর ধরেও থাকেন। দ্যাট ইজ নট ডেমোক্রেটিক লিডারশিপ। এতে লিডারশিপের চেঞ্জ হয় না, নিউ ব্লাড আসে না। সেই কারণে প্রস্তাবটা দিয়েছি, তারা পাশ করেছেন। এইবার সংসদে, এই আমাদের কাউন্সিলে সেই প্রস্তাবটি আলোচিত হয়েছে, এবং আলোচনার পরে কাউন্সিলাররা মনে করেছেন 2010-এর জন্য ঠিক ছিল, এইবার এটা আমরা তুলে দিচ্ছি। এবার ঠিক নাই, এটা না ঠিক নাই না বলে আমি তাদের প্রতি সম্মান দেখিয়ে বলবো, এটা তুলে দিচ্ছি। আমি ব্যাখ্যা করেছি কেন আমি প্রস্তাব তখন দিয়েছিলাম। দ্বিতীয়, দেয়ার ওয়াজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন, এগুলো কিন্তু আলোচিত হচ্ছে না। ইম্পর্ট্যান্ট ডিসকাশনটা হলো যে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্সু করছি, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সবসময় পাওয়ারকে ডিভাইড করে। সো ইউ বি দ্য প্রেসিডেন্ট অর বি দ্য মিনিস্টার। আপনি যদি মিনিস্টার হন তাহলে মূল দায়িত্বে দলের থাকতে পারবেন না। উদাহরণস্বরূপ হাজার জায়গা বললাম, ক্যামেরুন ইজ দ্য প্রাইম মিনিস্টার, সবাই জানে এটা, এটা সবাই জানে, কিন্তু ক্যামেরুন তার দলের কেউ না। বাট বাংলাদেশে তো এই চর্চা নাই। এখন আসি আপনার মোদির ব্যাপারে সবাই জানে, সে প্রধানমন্ত্রী, বিজেপির কেউ না। বাংলাদেশের ক্ষেত্রে কেউ যদি বলে যে কেন শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী, তিনি তো সংসদ নেত্রী, তিনি তো দলনেত্রী, এবং সেটার রেফারেন্সে কেউ বলবে ইন্দিরা সংসদ নেত্রী, সভানেত্রী, দলনেত্রী, আমি খালি স্মরণ করিয়ে দেব, এই সব নেত্রী যখন ইন্দিরা হলেন তখন কিন্তু কংগ্রেস ভেঙে গিয়েছিল তার পরিণামে, এবং ইমার্জেন্সি এসেছিল, এটা যেন মাথায় থাকে। অ্যান্ড দ্যাট ইজ নট দ্য প্রপার ডাইরেকশন অফ ডেমোক্রেসি। আমি উল্টা বলবো, যার নেতৃত্বে আমরা এই দেশটা প্রতিষ্ঠা করলাম, যিনি আমাদের জাতির পিতা, তিনি কি উদাহরণ সেট করেছেন? তিনি তো মন্ত্রিত্ব ছেড়ে দলে এসে দল গুছিয়েছেন 54-তে। তিনি তো যখন প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু তিনি দলীয় কোনো দায়িত্বে থাকেননি। তো ওইটা উদাহরণ হয় না কেন? আরও একটি কথা, শেখ হাসিনার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনার জন্য প্রযোজ্য হবে কিভাবে? কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, ওই যে প্রতীক, তিনি প্রতীকের সাথে ডাইরেক্টলি রিলেটেড, সেটাকে এক চোখে দেখা হবে। আরেকজন ছিল নেহরুর কন্যা, সেই প্রতীককে এক চোখে দেখা হবে। আমার বাপের নাম তো শেখ মুজিবুর রহমান না, সুতরাং আমারটা সেভাবে কাউন্সিলররা বিবেচনা করবে না। আমার এখানে গণতান্ত্রিক বিবেচনাটাই হবে সবচেয়ে বড় কথা। এই এই যে ডিভিশন, এই ডিভিশনটা সমস্ত বিশ্বব্যাপী স্বীকৃত। তো বিশ্বব্যাপী যেটা স্বীকৃত সেটা আপনি পার্সু করবেন না কেন? এই ক্ষেত্রেও কাউন্সিলররা উনাকে সুযোগ দিয়েছেন যে আপনি মন্ত্রীও থাকেন, ইও থাকেন, দুইটাই দিয়ে সভাপতি থাকেন, তারপরে কাউন্সিলররা ওনাকে সভাপতি নির্বাচিত করেছেন। তাহলে তো আপনি নির্বাচিত হয়ে গেলেন, মন্ত্রিত্ব বাধা নেই, তারপরে যখন প্রশ্ন আসলো যে শিরিন আক্তার সাধারণ সম্পাদক, কেউ সমর্থন করলো, কিছু কাউন্সিলর দাঁড়িয়ে বললেন সমর্থন, এটা কাউন্সিলে হয়? আপনি যে ইয়েটা মানালেন, এই যে কি বলে নির্বাচন কমিশন, যখন প্রশ্ন উঠল আরেকজন প্রধান এমপি নাজমুল হক প্রধান, তার পক্ষে যখন প্রস্তাব এবং সমর্থন হলো, আবার হাউস থেকে চিৎকার হলো সমর্থন সমর্থন, ন্যাচারালি তখন ভোটের প্রশ্ন উঠবে। কণ্ঠ ভোট বলে কোনো ভোট আমাদের সংবিধানে নাই, তখন ভোটের প্রশ্ন উঠলে গোপন ব্যালটে ভোট হবে। নির্বাচন কমিশন যেটা বসছে সেটাও বলল আপনারা ভাত টাত খেয়ে নেন, এক ঘন্টা পরে ভোট হবে, আমাদের প্রিপারেশন নিয়ে কমিশন ঘোষণা দিয়েছিল। হ্যাঁ, ঘোষণা দিয়েছিল, কিন্তু আপনি করলেন কি?
আপনি পেশি শক্তি ব্যবহার করে চিৎকার হচ্ছে, ইনো শিরিন এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। কি আসলে পেশি শক্তি আসে এখন? পেশি শক্তির ব্যবহার তো উলঙ্গভাবেই করলেন আপনি। আপনি তো তখন প্রশ্নটা যেটা আছে মাইক দখল করে, ওই ফুটেজে সব দেখা যাবে, মাইক দখল করে চিৎকার হচ্ছে ইনু শিরিন এগিয়ে চলো, আপনার ডিপার্টমেন্ট এই যে কি বলে নির্বাচন কমিশন বলছে যে হ্যাঁ এটা তো কণ্ঠভোটে পাশ হয়ে গেছে, আপনি বলছেন ব্যালটের ব্যবস্থা করেন, তাহলে কণ্ঠভোটে পাশ হলো কোথার থেকে? বিতর্ক হচ্ছে, এই বিতর্কের মধ্যে আমি জিজ্ঞেস করছি আপনি হাসানুল্লাহ কিন্তু কী করেছেন? আপনি তো চুপ করে বসেছিলেন আমার পাশে, বাট রিমেম্বার ইউ আর দ্য লোন পার্সন হু ইজ ইলেক্টেড, ইউ আর দ্য প্রেসিডেন্ট, দিস ইজ ইউর পার্টি, দিস ইজ দ্য টাইম, টেস্টিং টাইম অফ লিডারশিপ, ইউ শুড গো টু দ্য মাইক অ্যান্ড ইউ শুড আস্ক এভরিবডি টু সিট ডাউন অ্যান্ড লেট দেয়ার বি এ ব্যালট, যে পাশ করে করবে। আপনি তো তা করেননি, আপনি তো সেই উশৃঙ্খলতা চোখের সামনে পারমিট করে, তার মানে আপনার সরাসরি অভিযোগ আনছেন যে সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে দলটা। আমি বলছি যে সাধারণ সম্পাদক নিয়ে এসছে সেটা হলো ইস্যু, ওই যে সারা সারায়েভোর রাজপথে সার্বিয়ার যুবরাজ ফার্ডিনান্ডকে গুলি করলেই বিশ্বযুদ্ধ বেঁধে যায় না, আগে অনেক ইস্যুজ আছে, ইস্যুজ ওয়ার দেয়ার, কিন্তু এইভাবে যে বিস্ফোরিত হলো, এইভাবে বিস্ফোরিত হলো, এই যে আমি আপনাকে সিনারিও বললাম, আমি এই সিনারিওতে একটি রঙও যদি চড়িয়ে থাকি আপনার এই মাধ্যমে, আমি জাসদের কাউন্সিলে বাংলাদেশের জনগণকে বললাম আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। কিন্তু সবাই একটা কথা বলে যে যেখানে গত দশটা বছর আপনাদের সংগঠনটা বিকাশ হওয়ার কথা ছিল আপনারা কিছুই করলেন না, সে জায়গায় এই সময় এসে ভাঙনের কথা আসলো, আবার আপনার বিরুদ্ধে যে অভিযোগ করলো আপনি নিজেই বললেন যে জঙ্গিবাদের ইয়েটা হয়তো ডিরেক্টলি বলতে চান নাই হাসানুল্লাহ, কিন্তু হয়তো এটা বলতে চাচ্ছিলেন যে সময় দেশে জঙ্গিবাদের বিস্তার হচ্ছে, যে সময় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, সে সময় ওনারা আমাদের সঙ্গে নেই। এটার উত্তর পরিষ্কার, আমি জঙ্গিবাদের সমর্থক ষড়যন্ত্রকারী কিনা সেটার জন্য কারো সার্টিফিকেট কারো বক্তব্যের দরকার হয় না। মঈনুদ্দিন খানের বক্তব্য ইন পার্লামেন্ট জঙ্গিবাদের বিরুদ্ধে ওয়ার আই স্ট্যান্ড সেটা জনগণ জানে, বিচার তারা করবে। ষড়যন্ত্রকারী আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে জীবনে অভিযোগ উঠেনি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সংসদে উঠেছে, সেটাও যেন সতর্ক থাকেন এটা বলার সময়। আমি যেটাই যেই প্রশ্নে মূলত ফিরে আসছি সেই প্রশ্নটা আপনাকে বললাম বোঝাবার জন্য যে এই দুটো রাজনৈতিক বিতর্ক ছিল, একবারের বেশি থাকবেন না, একবারের বেশি থাকবেন না, এবং এগুলো নিয়ম কানুনের মধ্যে, এগুলো তো আদর্শগত কোনো বিরোধ না, আমি বলছি যে নিয়ম কানুনের মধ্যের বিতর্কের মধ্যে আদর্শের রিফ্লেকশন আছে। আরো প্রশ্ন আসছি, আপনি এই বিতর্ক থেকেও তো আপনাকে অব্যাহতি দিল, তাহলে আপনাকে ক্ষমতায়ন্ত তো করে দিয়েছে, তাহলে আপনি এই সাধারণ সম্পাদকের ভোটটা করাতে পারলেন না কেন? আপনার চোখের সামনে তো বিতর্ক হচ্ছে, তার পরবর্তীতে ধাক্কা ধাক্কি নিয়ে সেখানে যে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারত, সুতরাং ন্যাচারাল কালমিনেশন হলো প্রধান সাহেব তার সাথের কাউন্সিলরদেরকে নিয়ে বাইরে এসছেন। আপনি বলছেন যে রাস্তায় কি ডিক্লারেশন হয়, সেটা তো ইনু সাহেবের জানার কথা, সমস্ত সিদ্ধান্ত ইতিহাসের কখনো ওই এয়ার কন্ডিশন প্রাসাদে হয়নি, বহু সিদ্ধান্ত রাস্তায় হয়েছে, আপনি যখন বাধা দেবেন এরকমভাবে ডিক্লারেশনটা স্বাভাবিক হয়ে যায়। আমি এখানে একটা কথা বলে রাখি, কিন্তু আপনারা কাউন্সিলে থাকলেন না কেন? কাউন্সিলে থাকতে গেলেই তো আপনাকে মারামারি শুরু হয়ে যাবে, দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন, ইউ ওয়ান্ট ড্যাড বডি? না নিশ্চয় না, আমি বলছি সেটা আপনি চান না, সুতরাং আমি এটাও বলি কোন কোন গাড়িতে অস্ত্র ছিল, কোন কোন গাড়ি থেকে অস্ত্র নেমেছে সেগুলোর ছবিও কোনো কোনো মোবাইলে আছে, সেগুলো আমি ওইসব জায়গায় যেতে চাই না। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো আমাদের মতো রাজনৈতিক দলে রাজনৈতিক বিতর্ককে আপনি গ্যাগ করতে পারবেন না, আপনার আচরণ অগণতান্ত্রিক করতে পারবেন না, আপনি একপেশি আচরণ করতে পারবেন না। আপনাকে একপেশি আচরণটা কী করেছেন আমি তো দেখালাম, আপনি তো সভাপতি হয়ে গেছেন, আমরা তখন আর কেউ না কিন্তু, কারণ কাউন্সিলর আমাদেরকে ইলেক্ট করেনি, ইউ আর দ্য লোন ইলেক্টেড প্রেসিডেন্ট। আপনি তাকে অভিযুক্ত করছেন যে সে তার দায়িত্ব পালন করেনি, আপনি ইন্টারফেয়ার করেননি, আপনার চোখের সামনেই তো বলছে ইনু শিরিনে গিয়ে চলো, আজকে আপনি বলছেন আমি সবাইকে আবার আহ্বান। এখন কি পর্যায়ে দাঁড়াচ্ছে, এখন কি জাসদ নিশ্চয় এখন নিঃসন্দেহে দুই ভাগ হয়ে গেছে আপনাদের, আমি যেটা বলছিলাম আপনাদের দল কার অধীনে যাবে? আরেকটা সহযোগিতা করি আপনাকে, বিতর্ক আছে, সেই বিতর্কটাও অন্যায়ভাবে বলা হচ্ছে, আমাদের একজন সদস্য ডাক্তার মোস্তাক হোসেন বলেছেন
বিতর্কে। আমি ওই প্রশ্নটা তুলতাম, আজ যে 14 দলে থেকে বেরিয়ে আসা উচিত, মন্ত্রী পরিষদ থেকে বেরিয়ে আসা উচিত? নো, দ্যাট ইজ হিজ ডিসিশন, হিজ ওপিনিয়ন। ওই ওপিনিয়ন কাউন্সিল গ্রহণ করেনি, ওই ওপিনিয়ন কাউন্সিল গ্রহণ করেনি, ওই ওপিনিয়ন মঈনুদ্দিন খান গ্রহণ করে না, আম্বিয়া গ্রহণ করে না, ইয়ে গ্রহণ করে না। কিন্তু দলের মধ্যে ওপিনিয়ন আসলে বিতর্ক হতেই পারে। আমিও 14 দলের অংশগ্রহণকারী একজন ব্যক্তি, সৃষ্টির প্রথম দিন থেকে এখন অবধি আছি। আমি মনে করি, মনে প্রাণে মনে করি, 14 দলের প্রসঙ্গ যখন আপনি তুললেন, আপনার দুই পক্ষই বলছেন যে আমরা 14 দলে থাকবো, তাহলে 14 দল যদি উদ্যোগ নেয়, বিশেষ করে আমি যদি বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাদের উদ্যোগ নেন, আমি আসছি কথাটাতে, যে দলটা এক থাকুক, আপনার মাধ্যমে আমি পরিষ্কার মেসেজ করতে চাই, উই আর উইথ 14 পার্টি। নাম্বার ওয়ান, জঙ্গিবাদ মৌলবাদ বিরোধী যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আমাদের রক্তে মাংসে ঘামে গড়া, উই আর উইথ ইট। তৃতীয়ত, আমি তারস্বরে পরিষ্কার ভাষায় আমার অংশের তরফ থেকে বলছি, আমরা মনে করি বর্তমান মুহূর্তে শেখ হাসিনার নেতৃত্ব এই মৌলবাদ বিরোধী অভিযানে, এই ফ্যাসিবাদ বিরোধী অভিযানে, এই জঙ্গিবাদ বিরোধী অভিযানে ইতিহাসের একটা অনিবার্য মাস্ট, এটা ইতিহাসের অ্যাবসোলিউট বাধ্যবাধকতা। তার নেতৃত্বে বর্তমান মুহূর্তে দেশ যেটা এগিয়ে চলছে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করি। কেউ তার অতি প্রিয় হতে গিয়ে নানান আচরণ করবেন, কিছু যায় আসে না, শি উইল রিয়েলাইজ ইট। কারণ আমরা বক্তব্যে সারা জীবনে ইনকনসিস্টেন্ট বক্তব্য, আমি আপনার বক্তব্যে একটা জিনিস দেখেছিলাম, আপনার বলছেন মৌলবাদ প্রশ্নে আমাদের এক আছে, তবে উনি যেভাবে চান আমরা ঠিক সেভাবে চাই না, আমি আরো বলি এই জিনিসটা কি, আমি বলছি যে কনসিস্টেন্ট বক্তব্য দিই আমরা সারা জীবনে। মঈনুদ্দিন খানের বিরুদ্ধে এই অভিযোগ নাই জামিন, আমি কাউর শাড়িও খুলে ফেলিনি, কাউকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়ার বক্তব্য আমি দেই না, কিন্তু রাজনৈতিক যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে মঈনুদ্দিন খান এক ইঞ্চিও রিলিংকুইশ করিনি। প্রশ্নটা এখানেই, আপনি অতিরঞ্জিত করে কিছু বলার নেই। মৌলবাদ বিরোধী, জঙ্গিবাদ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনে জাসদের মতো রাজনৈতিক দল ওটাতে সম্পৃক্ত আছে, এটা জাসদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত। সুতরাং এই জায়গায়, এই জায়গায় আমি যেটা বলেছি আপনার রিফ্লেকশনে, আমি যদি এখন আরেকজনের প্রতিদিন গালি দিই, প্রতিদিন শাড়ি খুলি আর প্রতিদিন তাকে দেশ থেকে বের করে দিই, ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ এ কারেক্ট বক্তব্য? মানুষ ওই ধরনের বক্তব্য পছন্দ করে? জাসদের এই জায়গায় আমি বলেছি, আপনার বক্তব্য সতর্ক হন, কনসিস্টেন্ট হন, কারণ জাসদ কাউকে লাথি দিয়ে দেশ থেকে বের করার দায় দায়িত্ব নেয়নি। কিন্তু জাসদের রাজনীতি সবসময় ভায়োলেন্ট ছিল, এটাও তো ঠিক। আমি বলছি ভায়োলেন্ট ছিল বলেই তো আমরা দেশ শাসন, আমি বলছি ভায়োলেন্ট ছিল বলে দেশ শাসন করতে পারিনি, ভায়োলেন্ট ছিল বলে। এখন অভিযোগ, একসময় আপনারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে লেগেছিলেন, এখন নিজেদের বিরুদ্ধে নিজেরা লেগেছেন। মঈনুদ্দিন খান বাদল, আমি আপনার কাছে আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক, কথা বলছি আবারও কেন জাসদের ভাঙন শিরোনামে, আর অতিথি হিসাবে আছেন মঈনুদ্দিন খান বাদল। মঈনুদ্দিন খান বাদল, আমি আপনাকে বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম সেটা আবারও করছি, যে আপনার দুই দলে বলছেন যে আমরা 14 দলে আছি এবং 14 দলের আদর্শ উদ্দেশ্য নিয়ে আপনাদের সাথে কোনো বিরোধ নাই, আবার খুব ব্রড সেন্সে ধরলে আপনাদের নিজেদের মধ্যেও কিন্তু বড় ধরনের কোনো বিরোধ এখনও পর্যন্ত আমরা দেখছি না, যে আদর্শগত বিরোধ, যেগুলো আপনারা বলছেন নেতৃত্বের বিরোধ। আমি মনে করি যে এগুলো খুব সহজেই আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো দলে এটা মিটাতে পারে, যেহেতু 14 দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা সবাই মানছেন, উনি যদি কোনো হস্তক্ষেপ করে বা আমরা যদি আশা করি যে ওই 14 দল থেকে একটা উদ্যোগ নেওয়া হবে, সেই ধরনের বিষয়ে আপনারা কতটা সাড়া দেবেন? কথা হলো যে বর্তমান প্রধানমন্ত্রী কে আমরা পরিষ্কারভাবে মনে করি শুধু প্রধানমন্ত্রী নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের, তিনি সন্ত্রাস বিরোধী আন্দোলনের, জঙ্গিবাদ আন্দোলন, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের নেত্রী, আমি অকপটে বলেছি এবং আমরা তাকে সমর্থন করি।
তিনি যদি মনে করেন তিনি কোনো উদ্যোগ নেবেন, তাহলে সে ধরনের কোনো উদ্যোগে আমরা সাড়া দেব, আমরা নিশ্চয়ই দেব। আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করব, আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করব, সাড়া দেব। সাড়া না দেওয়ার কোনো কারণ নাই। সেক্ষেত্রে আপনার কি আবার সাধারণ সম্পাদক প্রশ্নে খুব রিজিড থাকবেন কিনা? আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করব, রিজিড থাকা না থাকা সমস্ত ঘটনাটা কি হয়েছে। আপনি যদি এরকম এরকম করেন, ঘটনা ঘটাবার পরে তালগাছ আপনার পক্ষে নিয়ে গিয়ে তারপর আপনি বলেন আসেন সবাই এক হয়ে যাই, আসেন সবাই প্রেম বিতরণ করি, ওইভাবে তো প্রেম হয় না, সম্পর্ক হয় না। এখানে মাথায় একটা জিনিস রাখার দরকার আছে, আপনি সমস্ত কিছু কক্ষিগত করলেন বেশি শক্তি দিয়ে সব কিছু, দেন ইউ হ্যাভ শোড ইউর গুড ফেস। জনগণ হয়তো মনে করবে উনি তো উদাত্ত আহ্বান জানাচ্ছেন, আপনি তো উদাত্ত আহ্বানের জায়গাটা যেদিন কাউন্সিল হচ্ছিল সেদিনই নষ্ট করে ফেলেছেন। আপনাকে তো কাউন্সিলররা সুযোগ দিয়েছিল এককভাবে আপনাকে, বিকজ অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট ইউ আর দ্য লোন ম্যান হু ওয়াজ ইলেক্টেড, নোবডি এলস। তা আপনার যদি পাশাপাশি আপনাদেরকে অভিযুক্ত করা হয়, আপনারা যারা সিনিয়র লিডার, বিশেষ করে আপনি কার্যকরী সভাপতি ছিলেন, আপনি কি ভূমিকা রেখেছেন? আমার কিছুই ভূমিকা করার নাই, আই ওয়াজ নট ইলেক্টেড। না, ইলেক্টেড না হলে কি কোনো, আমি বলতেছি আই ওয়াজ নট ইলেক্টেড, জেনারেল সেক্রেটারি আম্বিয়া ওয়াজ নট ইলেক্টেড, কিন্তু আপনারা সিনিয়র লিডার এবং আমরা ওনার পাশেই ছিলাম। আপনি ওনাকে পাশে থেকেও কি কোনো পরামর্শ দিয়েছেন? 100 বার পরামর্শ দিয়েছি, ওনাকে বলেছি হস্তক্ষেপ করেন, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, হস্তক্ষেপ করেন, এটা হাতের বাইরে চলে যাবে, এটা হাতের বাইরে চলে যাবে, টাকা দিয়ে কাউন্সিলর ঢুকানো হয়েছে। আমরা পেশী শক্তির আচরণ দেখেছি, অবৈধ অর্থের উন্মাদ আচরণ দেখেছি, এবং বলছি যে যশোদের কনফারেন্স শক্তির প্রদর্শনীও দেখেছি। সেগুলো আমি বড় করছি না, আমি বড় করছি এইটা যে যশোদের মতো একটি রাজনৈতিক দল যার কোনো আইকন নাই, ওই অর্থে বঙ্গবন্ধু অর্থে আমার কোনো আইকন নাই, তাহলে দলটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনাকে ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে হবে, দলের লিডারশিপে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম প্র্যাকটিস করতে হবে। আপনি বলছেন যে বিতর্ক নয়, বহু বিতর্ক আছে যশোদের, কিন্তু সেই বিতর্কের কারণেই এই কাউন্সিলে ভেঙে গেছে, নো সেটা ঠিক না, কিন্তু এই কাউন্সিলে ওই বিতর্কগুলো আছে পেটে, কিন্তু এই কাউন্সিলে এই ভাঙনের পিছনে ওই দুর্ঘটনাটি, আপনি সাধারণ সম্পাদকের পদের ব্যাপারে গোপন ব্যালট দেন নাই, দেন নাই, আপনি দিচ্ছেন কখন? যখন প্রধান সাহেব বেরিয়ে চলে গেছেন তখন দিচ্ছেন। সেখানকারও একটা হিসেব দেখাই, আপনি সমকাল খুললে দেখবেন 703 জন ভোট দিয়েছেন, আমাদের কাউন্সিলর হলো 1205। উনি বলেছেন প্রধান সাহেবের সাথে অনেক কাউন্সিলর বেরিয়ে গেছে, তার মানে 500 কাউন্সিলর বেরিয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি বলছি যে আপনি 703 জন ভোট দিয়েছে, সেখানে 602 জন ভোট দিয়েছে ইয়ের পক্ষে, এই 600 জনের মতো ভোট দিয়েছে শ্রীন আক্তারের পক্ষে। কোনটা দরজা বন্ধ করে যখন রাত্রে 10টায় এক পক্ষের ভোটাভুটি হচ্ছে, তো ওইখানেও তো প্রধান 147টা না 143টা ভোট পেয়েছে, তো 500 কাউন্সিলর চলে গেলে আর 143টা ভোট পেলে ভোটের অবস্থানটা কি, আপনি মাননীয় প্রেসিডেন্ট আপনি বুঝবেন না। আপনার কাছে আবার একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা জানবো যে আপনি হাসানুল হক ইনুর বিরুদ্ধে পত্র পত্রিকায় আপনার বক্তব্যে স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা রক্ষা করছে না এরকম অভিযোগ তো এনেছেনই, এগুলো আপনার সংগঠন থেকে আনতেই পারেন, কিন্তু আর্থিক অনিয়মের কিছু অভিযোগ এনেছেন, সেগুলো কি, আপনার যুক্তি কি, আমরা সেটাই শুনব সেই সময়ে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আবারও আশা করছি এবারও সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক, কথা বলছি আবারও কেন যশোদের ভাঙন এই শিরোনামে। অতিথি হিসাবে আছেন যশোদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি।
মহিউদ্দিন খান বাদল, আমি যেটা যাওয়ার আগে বলছিলাম যে আপনার হাসানুল হক ইনুর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনেছেন, এই প্রথম আমরা শুনতে পাচ্ছি উনি আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। আমরা যত দূর দেখতে পাই কোনো দিন কোনো পত্র পত্রিকায় ওনার বিরুদ্ধে আর্থিক অসচ্ছলতা বা আর্থিক অনিয়ম করছেন এরকম কোনো রিপোর্ট নাই। আপনারা কি হিংসার বশবর্তী হয়ে এখন এই সময়ে এসে এটা করছেন? দ্যাট ইজ নট পার্ট অফ মাই ক্যারেক্টার। আমি আপনার বলছি না, আপনার অংশের বলছি। আমি আমি ওইভাবে আচরণ করা মানুষ নই। আমার কথাটা আমি যা বলেছি সেই কথাটা বলেছি, আর্থিক অস্বচ্ছতা। এটা বলতে কি বোঝানো? আমি আসছি, আর্থিক অস্বচ্ছতা এবং আর্থিক প্রশ্নে কোনো ট্রান্সপারেন্সি আপনি গড়ে তোলেননি দলে, যে কারণে আপনি বিভিন্ন জায়গায় বলেন যে এবারের ইয়েতে কনফারেন্স 80 লক্ষ টাকা খরচ হয়েছে। কই মইনুদ্দিন খান তো 1 লাখ টাকাও দেয়নি, খুব পরিষ্কার করেই বলেছেন, বহু জায়গায় বলেছেন। আমার প্রশ্ন হল, দলটি যখন আমরা একত্রিত হয়ে পুনর্বার গড়ে তুলছি, আমি মইনুদ্দিন খান তো বারংবার প্রস্তাব দিয়েছি কালেকটিভ মানি ডেভেলপ করেন, দ্যাট মানি বিলংস টু দ্য পার্টি। আমি পরিষ্কার বলেছি যে আপনি, আমি, আরও এমপিজরা আছে, সবাইকে বাদ দিলাম, আপনার আমার মতো এমপি থাকা অবস্থায় দলের জন্য একটা ফান্ড করা যায় না, এটা কেউ বিশ্বাস করবে না। কই কোনো দিন তো কালেকটিভ উদ্যোগ নিলেন না। আপনি কালেকটিভ উদ্যোগ না নিয়ে আজকে আপনি বলছেন আমি 80 লক্ষ টাকা খরচ হয়েছে, কে দিয়েছে? আমি দিয়েছি, তো আপনি দেবেন কেন? এটা তো আপনার পৈতৃক পার্টি না, এই এইটা এইটা কেন? এবং উল্টাভাবে আমি প্রশ্নটাকে যদি করি, 80 লক্ষ টাকা দিয়েছেন, এই 80 লক্ষ টাকা কোথার থেকে এসছে সেটা বলেছেন? আর্থিক স্বচ্ছতা মানি হলো আপনি তো বলবেন এখান থেকে এখান থেকে। আপনি তাহলে উনার মিনিস্ট্রি নিয়ে কোনো করাপশন আমি আবারও করছেন না? আমি আমার কথাটা শেষ করি, আপনি আপনি বললেন যে 80 লক্ষ টাকা দিয়েছে, তো 80 লক্ষ টাকা কোথায় দিয়ে কোথার থেকে এনেছেন, কে দিয়েছে সেটা বলবেন না পার্টিকে? এরকমও তো হতে পারে, এই যে আপনি দিয়েছেন কত সেটা হয়তো পার্টি দেখছে, এনেছেন কত সেটা তো কেউ জানে না। এক দ্বিতীয় প্রশ্ন একইভাবে যে নানা বিষয়ে কথা উঠেছে, উঠে নাই কথাটা তা নয়, সব কথা এই কি বলে আপনার পত্রিকায় না উঠলো, ফেসবুকে বহু ধরনের কথা হয়েছে। আমি আজকে সে সমস্ত কথা বলে কাউকে বিব্রত করতে চাই না, বাট আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে আমার মতো, আমাদের মতো দলের নেতৃত্বের, সেটা আমার কথা হোক ওনার কথা হোক, মানিটারি ট্রান্সপারেন্সি যে মাস, এখন কে কথা বলবে? এখন কেউ কথা বলবে না। আমি শুধু দেখতে চাই কোনো দিন যদি পাশা উল্টে যায় সেদিন বেরিয়ে আসবে সমস্ত প্রশ্নের সামনে, আমি মইনুদ্দিন খান বাদল, আপনি হাসানুল হক ইনু কতটুক দাঁড়াতে পারবেন, জনগণ তো সেটা দেখতে চাইবে। আর দলের যে এখন ভাঙনের পর্যায়ে, যে নিঃসন্দেহে প্রশ্ন ওঠে যে কার অংশ কতটুকু আছে, আপনাদের আপনারা তো ভাঙতে ভাঙতে এমনিতেই শক্তি ক্ষয় হয়ে গেছে, এই অবস্থায় এসে যেটুকু আছে সেটাতে আপনাদের আমি সেটার একটা সোজা রানডাউন দিই। আমাদের সর্বোচ্চ কমিটিকে বলে স্ট্যান্ডিং কমিটি, ওটা 15 জনের, একজন মারা গেছে, 9 জন আমাদের সাথে আছে, বাকিটা ওনার সাথে আছে। সেই 9 জনকে যথাসময় আমরা সাংবাদিক সম্মেলনও করাতে পারি বুঝবার জন্য, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে 40-এর মতো ডিস্ট্রিক্ট সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আউট অফ আমাদের এমনি ওই আমাদের সিটিগুলো অনেকগুলো ভাগ, যেমন ঢাকা সিটি 4টা ডিস্ট্রিক্ট, এরকম করে হলো 67 হবে সামথিং। এখানে আবার কনফারেন্স হলো পুরোপুরি হয়নি, এবং এখানেও আবার সমর্থনের প্রশ্নে ভাগ আছে, এই যেটা বললাম এটা এক্সক্লুসিভ, সেটারও রিফ্লেকশন যখন দেখাতে হবে তখন আমরাও আমাদের কমিটি ডিক্লেয়ার করবো, সেই রিফ্লেকশন দেখবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের 6 জন সাংসদ আছে, যেটা আপনার এখানে দেখলাম, 6 জন সাংসদের প্রশ্নে উনি শিরিন আক্তার ডেফিনেটলি একদিকে আছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি প্রধান কার্যকরী সভাপতি এবং সেক্রেটারি আরেকদিকে আছে, তাহলে 2-2। আমি বলেছি আরও 2 জন সদস্য আছেন, লুৎফা তাহের এবং তানসেন, আমি বলেছি এই 2 জন আমাদের সাথে আছে,
সেটা সময়ে প্রমাণ হবে। আমি গায়ের জোরে বলতে, আপনি বলছেন যে চারজন আপনাদের সঙ্গে আছে, আমি বলছি যে উনিও বলছেন যে চারজন ওনাদের সঙ্গে আছে, তো চারজন ওনাদের সাথে আছে যদি সেটা হয়, ছোট করে প্রশ্ন করেন, গতকাল না প্রেস কনফারেন্স করেছেন লুৎফা তাহেরের কাছে, লুৎফা তাহেরকে আনার জন্য তো গেছিলেন, লুৎফা তাহেরকে তো হাজির করতে পারেননি, এবং লুৎফা তাহের আজকে আবার ওনার অবস্থান থেকে সবাইকে ঐক্যের ডাক দিয়েছেন, তো আপনি এই মিথ্যাচারটা করে লাভ কি? উনি আরেকটা বিষয় বলছে যে সদস্য পদ হয়তো আপনাদের বাতিলও হয়ে যেতে পারে। কাদের? আপনাদের। আমার সদস্য পদ বাতিল হবে কি না এটা নিয়ে ওনার দুশ্চিন্তা করার দরকার নেই, ওনারটা উনি রক্ষা করতে পারলেই ভালো। আপনি হাসানুল্লাহ কিনু জাসদের প্রেসিডেন্ট অমুক, তো আপনি ভুলে যান না আমিও কার্যকরী সভাপতি, আমারও সাধারণ সম্পাদক আছে, সুতরাং ওইটা পড়াশোনা করে ওইটার বক্তব্য দেওয়া উচিত। আমি মনে করি যে এই সময়ে প্রগতিশীল সমস্ত রাজনীতিবিদরা আশা করে যে আপনারা এক হয়ে আবারও, আমি পরিষ্কারভাবে আপনার কথাই অনুসরণ করে বলি, চোদ্দ দলীয় নেত্রী তো আমারও নেত্রী, তিনি যদি কোনো উদ্যোগ নেন আপনার, আই ক্যানট সে নো টু দ্যাট। আবারও দেখতে পাবেন আশা করছি, কাল একই সময় আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই।